বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা বামসের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার উদ্যোগে 30 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখে শনিবার বিকেল 4টায় IDEV-র সেমিনার হল কাকরাইল ঢাকায় পবিত্র মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী আলহাজ প্রফেসর নূরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা কথাসাহিত্যিক মোহাম্মদ মঈনুদ্দিন কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রীড়াবিদ ও ফুটবল খেলোয়াড় বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন আহমেদ, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী অ্যাডভোকেট সৈয়দা ফরিদা আক্তার, বিশিষ্ট সমাজসেবী ও জোনটা ক্লাব চার ঢাকায় চার্টার মেম্বার ইমরানা শহীদুল্লাহ, লিয়ন অব হিউম্যান রাইটস অ্যান্ড ডিসএবলড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শামীম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আকবর সিরাজি, বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শ্রী রবীন্দ্রনাথ বর্মন এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও চিকিৎসক আলহাজ ডাক্তার মোহাম্মদ জাকারিয়া। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি লায়ন অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল হোসেন রবি। আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কুদরত এ আলম রিপন, উলিপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ গোলাম মোস্তফা, বিশিষ্ট কবি দেবিকা রানী হালদার, অভিনেতা সাইদুর রহমান নিলয়, বিশিষ্ট কবি আবৃত্তি শিল্পী প্রকৌশলী আবদুল্লাহ আল কায়ুম, বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের সভাপতি সন্ন্যাসী শ্রী রমেশ কুমার কোচ, আল হিকমা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক হাকিম মোহাম্মদ আজহারুল ইসলাম নোমানি, এই সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মনজুর হোসেন ঈশা, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, বিশিষ্ট কবি রওশন আরা সুলতানা, কণ্ঠশিল্পী দিলরুবা নাসরিন, কবি লীলাস রাও, কণ্ঠশিল্পী শান্তা বিশ্বাস ও প্রতিবাদী কবি শাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসাইন রাজু। অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী কঙ্কনা বিশ্বাস রিদি।